এক্সাম হোমস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা। আমরা নভেম্বর মাসের এর আগে কারেন্ট অ্যাফেয়ার্সের আর একটা পার্ট দিয়েছি, এটা আমাদের দ্বিতীয় পার্ট। চলো বন্ধুরা, শুরু করা যাক দ্বিতীয় পার্ট। মৌলানা আবুল কালাম আজাদ জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় শিক্ষা দিবস পালন করা হয় 11ই নভেম্বর। সম্প্রতি আসামের তেজপুর লিচু জিআই টি ট্যাগ পেলেন। এই জিআই, আমাদের এই জিআই শব্দটি, জিআই এর ফুল ফর্ম হচ্ছে জিওগ্রাফিক্যাল জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন এটা সাধারণত দেওয়া হয় আমাদের ফল এবং কৃষিজাত দ্রব্যের উপরে। এটা আমাদের পরিচিতি পর্ব শুরু হয়েছে 2013 সাল থেকে। সদ্য আমাদের 2020 সালে আর একটা খাদ্য আমাদের জিআই ট্যাগ পেয়েছে, সেটা হচ্ছে মণিপুরের কালো চাল। চলো বন্ধুরা, নেক্সট কোয়েশ্চেন। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের নতুন সিও হিসাবে নিযুক্ত হলেন অলোক সিং। অলোক সিং, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের নতুন সিইও হিসাবে নিযুক্ত হলেন অলোক সিং। বিশ্ব নিউমোনিয়া দিবস পালন করা হয় 12ই নভেম্বর। 12ই নভেম্বর হচ্ছে আমাদের বিশ্ব নিউমোনিয়া দিবস পালন করা হয়। নিউমোনিয়া সাধারণত একটা রোগ, যেটা আমাদের ফুসফুসকে আক্রান্ত করে। বিশ্বের প্রথম 6G পরীক্ষামূলক স্যাটেলাইট লঞ্চ করলো চীন। চীন, আমাদের ভারতে সাধারণত এখন 4G এবং 5G চালু আছে, কিন্তু চীন বর্তমানে চালু করলো 6G পরিষেবা, যেটা 6G পরিষেবা। বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে সপ্তমবারের জন্য শপথ গ্রহণ করলেন নীতিশ কুমার। সপ্তমবারের জন্য আমাদের বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন নীতিশ কুমার। ইন্টারন্যাশনাল বার্ড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হতে চলেছে উত্তরপ্রদেশের গোরখপুরে, যেটা অনুষ্ঠিত হবে 2021-এ। 2021 সালে উত্তরপ্রদেশের গোরখপুরে ইন্টারন্যাশনাল বার্ড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে। মায়ানমারের প্রধানমন্ত্রী হলেন অং সান সু কি। মায়ানমারের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন অং সান সু কি। রোজগার মিশন লঞ্চ করতে চলেছে উত্তরপ্রদেশ সরকার। এটা একটা নতুন প্রকল্প, রোজগার মিশন, উত্তরপ্রদেশ সরকার এটা চালু করতে চলেছে। আই অ্যাম নো মেসিহা বইটি লিখেছে মিনা আয়ার। এটা আমাদের ফিল্ম অ্যাক্টর সোনু সুদ। সোনু সুদের লেখা, সোনু সুদের আত্মজীবনী লেখা হয়েছে এই বইয়ে, এটা লিখেছে মিনা আয়ার। প্রতি বছর চিলড্রেন ডে পালন করা হয় 14ই নভেম্বর। এটা আমাদের পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মবার্ষিকী হিসাবে পালন করা হয় চিলড্রেন ডে, অর্থাৎ শিশু দিবস। বিশ্বের কনিষ্ঠতম লেখিকা হলেন অভিজিতা গুপ্তা। মাত্র সাত বছর বয়সে এই খেতাবটা উনি জিতেছেন, অর্থাৎ স্বীকৃতি পেয়েছেন। 7 বছরের সবচেয়ে কনিষ্ঠতম লেখিকার স্বীকৃতি পেয়েছেন। ইন্টারন্যাশনাল চিলড্রেন পিস জিতলেন বাংলাদেশের শাহাদাত রহমান। বাংলাদেশের শাহাদাত রহমান ইন্টারন্যাশনাল চিলড্রেন পিস জিতলেন। সম্প্রতি মহারাষ্ট্রের লোনার লেক রামসার সাইটের অন্তর্ভুক্ত হলেন। ফিনান্সপিয়ারের ব্র্যান্ড অ্যাম্বাসিডর নিযুক্ত হলেন ক্রিকেটার রোহিত শর্মা হলেন ফিনান্সপিয়ারের ব্র্যান্ড অ্যাম্বাসিডর নতুন। বিশ্বের প্রথম শিশুদের জন্য ট্রাম লাইব্রেরি লঞ্চ করা হবে কলকাতায়। বিশ্বের কলকাতায় প্রথম শিশুদের জন্য ট্রাম লাইব্রেরি চালু করা হবে। ঝাড়খণ্ড ফাউন্ডেশন ডে 15ই নভেম্বর। এই ঝাড়খণ্ড রাজ্যের ভাগ হয়েছিল 2000 সালে 15ই নভেম্বর। ওই জন্য আমাদের 15ই নভেম্বরটাকে ঝাড়খণ্ড ফাউন্ডেশন ডে হিসাবে পালন করা হয়। আন্তর্জাতিক ছাত্র দিবস, অর্থাৎ স্টুডেন্ট ডে পালন করা হয় 17ই নভেম্বর। পাঞ্জাবের স্টেট আইকন হিসাবে নিযুক্ত হলেন সোনু সুদ। এই সোনু সুদের একটা নতুন আত্মজীবনী বেরিয়েছে, বইটির নাম হলো আই অ্যাম নো মেসিয়া। এই বইটি লিখেছেন মিনা আইয়ার। 15th G20 সামিটের সভাপতিত্ব করলো সৌদি আরব। 15th G20 সামিটের সভাপতিত্ব করলো সৌদি আরব। এরপরে 2021-এ করবে ইতালি, 2022-এ করবে ইন্দোনেশিয়া এবং 2023-এ করবে ভারত। কিন্তু এই 2000
15 G20 সামিটে সভাপতিত্ব করেছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নেক্সট, আদিত্য বিক্রম বিড়ালা কলা শিখর পুরস্কারে সম্মানিত হলেন অভিনেতা নাসিরউদ্দিন শাহ। কলা শিখর পুরস্কারে পুরস্কৃত হলেন অভিনেতা নাসিরউদ্দিন শাহ। বিশ্বের ব্যয়বহুল তালিকার শীর্ষস্থানে আছে জুরিখ। এই জুরিখ, জুরিখ হচ্ছে ফিফার হেডকোয়ার্টার, জুরিখ হচ্ছে ফিফার হেডকোয়ার্টার। এটা এটা একটি সুইজারল্যান্ডের একটি শহর। সারা দেশে গ্রিন হাইওয়ে তৈরির সুবিধার্থ হরিত পথ চালু করলো ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, এই NHAI এর ফুল ফর্মই ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। ইসরোর চেয়ারম্যান কে সিবানকে ডক্টর অফ সায়েন্স উপাধি প্রদান করলেন কর্ণাটকের রাজ্যপাল বাজুভাই বালা। বাজুভাই বালা হলো কর্ণাটকের রাজ্যপাল, কর্ণাটকের রাজ্যপাল হচ্ছে বাজুভাই বালা। নভেম্বর মাসের পার্ট টু কারেন্ট অ্যাফেয়ার্স শেষ হলো, আমরা কিছুদিনের মধ্যেই নভেম্বর মাসের পার্ট 3 কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে আসবো। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।